সরকারি বৃদ্ধাশ্রমে নচিকেতা, সঙ্গে কন্যা ধানশিরি, রাখি ছিল, ছিল নতুন সিনেমার প্রচার, আর ছিল বিতর্ক। প্রতিবাদী নচিকেতা কি শেষ? মন্ত্রীরা হারামজাদা গাইতে বললে এড়িয়ে যান, রেগে যান। আমাদের প্রতিনিধি একটা সমাধান চান। আজকে বৃদ্ধাশ্রমে নচিকেতাকে মেয়ের সঙ্গে পেয়ে গিয়েছি এবং সে কারণে অনেক দিনের একটা সমস্যা রয়েছে, সমস্যা বলবো কি জানি না, সেটাকে সমাধান করতে হবে আজকে। সবার প্রথমে আমি আপনার ফোনটা দেখব। মেয়ে হাসছে, অর্থাৎ মানে যাবতীয় গালাগাল যেগুলো ফোনেতে আসে সেগুলো কে দেখে, মেয়ে না কে দেখে? মেয়েকে জিজ্ঞেস করো। ফোনে তো কিছু গালাগাল আসে না, এই ফোনে তো আসবে না, সেজন্য ফোন নেই আমার। ফেসবুকে নচিকেতা কেন আগের মতো আর গলা ফাটাচ্ছে না, নচিকেতা ইয়ে হয়ে গেছে, জানতে পারি না সেগুলো, কারণ আমার আমি করি না তো। মেয়ে নিশ্চয়ই দেখে না, আমার ফেসবুকও ঢুকবে কেন আমি জানি না, আমার কি হয়, আমার ফোন আমার কিছু নেই। আমার আগুন পাখির একটা ওরকম একটা আছে, তা ওরা ওরা দেখাশোনা করে, আমি জানিও না, জানতেও পারি না। একদম ঠিক, মুক্ত আছি, মুক্ত জীবনানন্দ হয়ে ঘুরে বেড়াই। আমি ওই জন্যই বলছি এই এই জায়গাটা এসেছি, এরকম একটা সুন্দর জায়গা, একদম মন থেকে কথাটা শুনতে চাইছি। মানে সত্যিকারের নচিকেতা এখন ঠিক কী স্ট্যান্ড, মানে তার তিনি কী ভাবছেন? কারণ এই যে আমি শুনছিলাম যে একটু আগেই অনেকগুলো ইন্টারভিউ হয়েছে, আমি শুনছিলাম যে বৃদ্ধাশ্রম নাকি এখন লিখলে সেটা একটু আনন্দের গান হবে, তার কারণ এখন গানটা কীরকম হবে, ওই ওই করুণ সুর থাকবে না? করুণ সুর আর থাকবে না। এবার বৃদ্ধাশ্রম লিখলে আমরা বৃদ্ধরা কী করবো, আমরা বৃদ্ধাশ্রমে কী করবো, পোকার খেলবো না জুয়া খেলবো, কী করবো, সে সেই সেই সেইরকম একটা গান বানাবো। মন্ত্রীরা হারামজাদা এই গানটা যদি এখন লিখি সেটাও কি বদলে যাবে, তাহলে মন্ত্রীরা ভালো হয়ে যাচ্ছে? না, রাজনীতির পরিবর্তন হবে না, রাজনীতি চিরকাল আরও খারাপ হবে, যত দিন যাবে রাজনীতি আরও খারাপ হবে, আরও ভ্রষ্ট লোক রাজনীতি শাসন করতে আসবে, অশিক্ষিত লোকেরা আসবে রাজনীতি শাসন করতে, কারণ শিক্ষিত লোকেরা রাজনীতি করতে যায় না। শিক্ষিত লোকেদের ভেতরে এখনও একটা একটা রিজার্ভেশন কাজ করে, না 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 শিক্ষিত লোক আমি রাজনীতি করব না, এই এই একটা বড় সমস্যা হয়ে গেছে। একটা সে ডাক্তার হতে পারবে, সে ইঞ্জিনিয়ার হতে যাবে, সে পলিটিশিয়ান হতে যাবে না। অনুষ্ঠানে যাচ্ছেন, কেউ কি বলছে না যে ওই গানটা শুনতে যাবো? তো বলছি তো, আমি আমি তো গাইছি, আমাকে যখন গাইতে বলা হচ্ছে, আজকে আজকে কেন, আমাকে তো রোজই গাইতে বলা হয়। আমার লোকে তো আমার কাছ থেকে পলিটিশিয়ানদের, আমি মুখ্যসূক্ষ্ম মানুষবাবু, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত পদের ধারী, তো রোজ গাইতে হয় আমাকে, মানুষ এগুলো শোনে। এখন একবার গাইতে যদি বলি, না আমি এখনও বলবো, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত পদের ধারী, তুরুক নাচে মন্ত্রীসভা এখন বাইজি বাড়ি। আমি যেটা মানসিরি হাসছে একটা সিন ও জানে, তাহলে এইটা কিন্তু ওই যে সমাধান বলছিলাম না, সমাধান হয়ে গেল, যে যারা বলছেন যে নচিকেতা গাইছেন না, কিন্তু সেটা ভুল, তার কারণ ক্যামেরার সামনে গাইছেন না, এই সমস্ত ফালতু কথাবার্তা বলছে, ওগুলো ও পার্টিকুলার একটা এক ধরনের লোক আছে, যে আইটি সেল আছে, ও তারা এইগুলো করার জন্য করছে, আমাকে ডিগ্ল্যামারাইজ করার জন্য করছে, আমাকে ডিগ্ল্যামারাইজ ওই কতগুলো পাঁঠা করতে পারবে না। আমি পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ওপরে যে দাগটা রেখে দিয়ে গিয়েছি, ওটা 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 ওই কতগুলো ফোড়ে আমাকে, আমার আমার সম্পর্কে দু চারটে নেগেটিভ কথা বলে আমাকে নষ্ট, আমাকে ম্লান করতে পারবে না আর কি। অত ক্ষমতা ওদের নেই, অত ক্ষমতা থাকলে তাহলে মানে কি বলো ইতিহাসটাই বদলে দিতে পারতো, অত ক্ষমতা নেই, ইতিহাস আমি বদলেছি। চোখের মধ্যে চশমার ভেতর দিয়ে কিন্তু আগুনটা বেরোচ্ছে, সরি 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 না কিছু না, আমি টেক আ সিপ, মানে ইংলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভি আইন বাংলার জন্য নন্দন পালের সঙ্গে প্রীতম দেয়।